নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত সান্দান এক্সপ্রেসে। আমি রয়েছি আপনাদের সাথে মিনাক্ষী, চোখ রাখছি খবরে। এডিসি পরিচালন কমিটি ত্রিপুরা মোথার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রাজভবন অভিযানে গেল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা। অভিযানে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রদেশ সভাপতি সহ জনজাতি মোর্চার নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভোট ব্যাংকের রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে খাদ্যমূল্য বৃদ্ধি রোধ সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এক মহামিছিল ও সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন মিছিলে হাঁটতে দেখা যায় কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকে। রবীন্দ্র ভবনের সামনে হয় সভা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় গড়ে উঠবে মাল্টি লেভেল কার পার্কিং এর ব্যবস্থা। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মাল্টি লেভেলের কার পার্কিং এর ভূমি পুজো করবেন। বৃহস্পতিবার সরেজমিনে এই জায়গা ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নির্বাচনে এগিয়ে আসতে বেড়ে চলেছে সন্ত্রাসী কার্যকলাপ। জমিদস্যুদের আগুনে ভস্মীভূত হয়ে গেল বসতঘর, প্রাণে মারার চেষ্টা করা হলো বাড়ির লোকজনদের। ঘটনা চৌদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শান্তিপল্লী লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত 2022 সালের টেট এর পেপার 2 এর পরীক্ষা সম্পন্ন হলো বৃহস্পতিবার। রাজ্যের 8টি জেলাতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,640 জন। স্বামীর আঘাতে গুরুতর আহত স্ত্রী, আক্রান্ত গৃহবধূর নাম অমিতা কুণ্ড। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত বাইদ্যাদিঘি এলাকায়। বৃহস্পতিবার উদয়পুর সিপিআইএম এর মধ্য অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি জামতলা সিপিআইএম এর মহকুমা কার্যালয় থেকে বের হয়, শেষ হয় জগন্নাথ দিঘির পাড়ে এসে, সেখানেই হয় সভা। ছিলেন বিধায়ক রতন ভৌমিক সহ আরো অনেকেই। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কদমতলা ব্লকের সৎসংঘ ও ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতকে। বৃহস্পতিবার ব্রজেন্দ্রনগর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদর্শ গ্রাম যোজনার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। আট দফা দাবি আদায়ে সরব হল ঘণ্টাছড়া মহকুমার বিবেকানন্দ বিচার মঞ্চ। মঞ্চের প্রতিনিধিরা বৃহস্পতিবার একটি মিছিল সংগঠিত করে মহকুমায়। মিছিল শেষে আট দফা দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেওয়া হয় শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে। গন্ডাছড়া মহকুমার এসি ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে ডুম্বুর নগর আটি ব্লক সাব কমিটি থেকে পঞ্চরতন এবং পশ্চিম গন্ডাছড়ার ভিলেজের বেকার জনজাতি যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হয়। ছিলেন রাইমা ভ্যালির মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, ডুম্বুর নগর আটি ব্লকের বিডিও প্রমুখ। বিজেপির ওবিসি মোর্চার ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কৈলাসহরের ডোলোগাঁও স্কুল মাঠে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। ছিলেন বিজেপির ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, ওবিসি মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি সমীর রঞ্জন ঘোষ, মন্ত্রী ভগবান দাস সহ আরও অনেকেই। আগামী 5 ডিসেম্বর রথযাত্রাকে সাফল্যের রূপ দেওয়ার লক্ষ্যে এদিনকার এই সভার আয়োজন। এখনকার মতো এই মুহূর্তে শান্তন এক্সপ্রেস এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখবেন শান্তন টিভির পর্দায়। নমস্কার।